वेलकम टू डालिया रान्नाघर। आज के जे रेसिपिटी बनाबो सेटी होच्छे काँचकलार कोफ्तार मालाइकारी। काँचकलार कोफ्ता तो आपनारा सबाई खेयेछेन, किन्तु काँचकलार कोफ्तार जे मालाइकारी सेटा किन्तु एकटा आलादा इनोवेटिव एकटा अन्यरकमेर खाबार जेटा खेते अत्यंत सुस्वादु। आपनारा पारले ट्राई करे देखबेन। এই কাঁচকলার কোপ্তার মালাইকারি বানাবার জন্য আমি প্রথমে এই কাঁচকলাটা যেটা ছাড়িয়ে নিয়েছিলাম, মানে আমার আগে একটা আমি রেসিপি দেখিয়েছি কাঁচকলা চোকলা দিয়ে বাটা, একটা রেসিপি আছে আপনারা পারলে দেখতে পারেন। সেই চোকলাটা দিয়ে আমি অলরেডি রেসিপি বানিয়ে দিয়েছি বলে বাদ বাকি এই যে কলার যেটা আছে সেই কলাটা দিয়ে আমি এখন আজকে রেসিপিটি বানাবো। প্রথমে আমি এখানে এই মানে খানিকটা কাঁচকলা নিয়ে নিয়েছি আর একটা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি এবং কাঁচকলাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আর এবার আমি এইটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই কাঁচকলা আর আলুটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি এক এক করে কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমেই দেব আদা বাটা 1 স্পুন মতন, একটা কাঁচা লঙ্কা কুচানো, সামান্য লঙ্কা গুঁড়ো, অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতন লবণ, আমি এখানে 1 স্পুন মতন লবণ দিচ্ছি, 1½, আর সামান্য একটু হলুদ, চিনি দিচ্ছি 1½ স্পুন মতন চিনি, আর দিচ্ছি বেসন, এখানে নিয়েছি আমি প্রায় 1½ টেবিল স্পুন মতন। এবারে আবারও এই পুরো জিনিসটাকে হাত দিয়ে ভালো করে একটা মিক্সআপ তৈরি করতে হবে। দেখুন এটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন 10 মিনিট বাদে আমি ফিরে এলাম, এটা অনেকটা আট হয়ে গেছে। এবারে আমি সামান্য একটু তেল নিয়ে হাতে গুলিয়ে নেব। এবারে এই কোপ্তার মাকারে আমি এটাকে তৈরি করে নেব। দেখুন কোপ্তাগুলো আমি বানিয়ে নিয়েছি, আর একটা প্যানে আমি ফ্রাইং প্যানে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে এটাকে গরম করে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। সবগুলো একসঙ্গে ছাড়বেন না, তাহলে কিন্তু আমি মোটামুটি 4টে মতন দিলাম, দিয়ে এবারে 1 প্লেট করে ভাজবো। দেখুন এই বড়াগুলো বা কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকম গোল্ডেন করেই ভাজতে হবে। এবার আমি একটা বোলের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কোপ্তার, যেটা কোপ্তাগুলো তৈরি হয়ে গেল। এবার কারিটা কি করে তৈরি করতে হবে চলুন দেখি। এই যে তেলটা রয়েছে, এই তেলটা যেহেতু ছাকা তেলে আমি কোপ্তাগুলো ভেজেছিলাম, বেশি তেলটাই আমি তুলে রেখেছি, অল্প একটুখানি কারে তৈরি করবার জন্য তেল নিয়েছি। এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো ফাটানো ছোট এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ আমি এবার দিয়ে অল্প একটু এটাকে ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, এইবারে যে পেঁয়াজ বাটাটা আছে সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ ফেলে নিয়েছিলাম, এবার এটাকে একটু সামান্য পিঙ্কিশ হওয়া পর্যন্ত আমাকে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে।
পেঁয়াজটা দেখুন অল্প হালকা ভাজার পরে আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে পোস্ত বাটা। আমি এখানে 2 টেবিল স্পুন মতন পোস্ত বাটা দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি চালমগজ বাটা 2 টেবিল স্পুন মতন। তারপরে অল্প একটুখানি নুন, নুনটা স্বাদ মতন দেবেন। আমি 1 স্পুনের মতন দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে অল্প নাড়াচাড়া করার পরে এরপরে আমি লঙ্কা গুঁড়ো গুঁড়ো দিয়ে দেব। এটা হচ্ছে কাশ্মীরি গুঁড়োটা আর এটা হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এই সমগ্র মশলাগুলোকে দিয়ে আমার একসঙ্গে ভালো করে কষাতে হবে। এবং এই পুরো রান্নাটাই কিন্তু হবে একদম সিমে আছে, একদম সিম করে দিয়ে তারপর রান্নাটা করবেন, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। কষানোর মাঝখানে আমি যেহেতু এটা মালাইকারি এটা খানিকটা মিষ্টি মিষ্টি মতনই হবে হালকা, আমি মোটামুটি 1.5 স্পুনের মতন চিনি দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেরকম খান, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। দেখুন মশলাটা আমার একদমই কষানো হয়ে গেছে। এরপর আমি এই গ্লাসের এই এতটা মতন জল, তাই এক গ্লাসের থেকে একটুখানি কম গরম জল করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে এবার একটু ফুটতে দেব। দেখুন এবার ঢাকনাটা খুলে আমার কারিটা ফুটে গেছে। এরপরে আমি দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন মতন নারকেলের গুঁড়ো। আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে নারকেল বেটে যদি গুড়টা বেরোয় সেটাও দিতে পারেন, সেটাকে দিলেও টেস্টটা খুবই ভালো আসে। এরপরে দিয়ে দিলাম এরকম ছোট চামচের 1 চামচ মতন একটুখানি গরম মশলা, দিয়ে এটা একটু নেড়ে দিলাম। মোটামুটি আমার পুরোটাই রেডি হয়ে গেছে। এবার খালি কোপ্তাগুলোকে আমি দেবো, কেন কোপ্তাগুলো সবার শেষে এই কারণেই দেবো যে আমার যেহেতু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ, এটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না। আমি এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এই পরিস্থিতিতে। কোপ্তাগুলো দিয়ে আমি মিনিট পাঁচেক মতন আমি এটাকে একদম ঢিমে আছে, অল্প একটুখানি যাতে রসটা ঢোকে বা জুসটা ঢোকে সেটা জন্য আমি একটু ওয়েট করব। এতে একদম আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। আমি এটা চাপা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট বাদে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে আরো 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম বা চাপা দিয়ে রেখেছিলাম। এবারে এরকম কালারটা এরকম সুন্দর এসছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু, অসম্ভব ভালো খেতে। আপনারা এটা রুটি লুচি বা ভাতের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগে, পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। খুব ভালো একটা টেস্টি খাবার, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন তৈরি হয়ে গেল আমার কাঁচকলা কোপ্তার মালাইকারি। এবং এটাকে আমি একটা তুলে আপনাদের দেখাই, প্রত্যেকটাই কিন্তু আমার এরকম ইন্ট্যাক্ট রয়ে গেছে এবং প্রচন্ড ভেতরটা জুসি, খুবই টেস্টি খেতে। আমি আর 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 দেখালাম না, এরকম একটা তুলিয়ে দেখালাম, প্রত্যেকটাই কিন্তু আমার একটাও কিন্তু ভাঙেনি। আমি এটাকে এবারে সার্ভিং বলে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট ডেকোরেট করে দিয়েছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং পরিবারের অন্যান্য লোকের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।